রাজশাহীর কবুতর আমার আসলে পোষা বা চেনা শুরু হয়েছে এই হাত থেকে। আর যে আমাকে রাজশাহীর কবুতর কালেক্ট করে দিত সে হচ্ছে এই যে আমার বন্ধু খোকন, ঠিক আছে। 70-80-90 এরকম করে কবুতর নিয়ে গেছি আমি, ঠিক আছে। এরকম এই খাঁচাগুলো কিনে দিয়েছিলাম, ওগুলো দিয়ে টোটাল তিনটা কিনে দিয়েছিলাম, দিয়ে টোটাল এভাবে নিয়ে যেতাম খোকন। তুমি তোমার পছন্দ মতো কয়েকটা কবুতর আজকে দেখাও তো, যদিও হাট শেষ কবুতর খুব একটা নাই। কি কবুতরটা বাইর করলো দেখেন, দেখছেন চোখটা? এই যে কবুতর দেখেন, দেখি 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 আরেকবার মারান দেখি। আমরা এখন আছি হচ্ছে রাজশাহীর কাটাখালি হাটে। এটা হচ্ছে রাজশাহীর প্রাচীন কয়েকটা হাটের মধ্যে একটা, এবং এই হাটের বয়স অনেক দিন। এবং রাজশাহীর কবুতর আমার আসলে পোষা বা চেনা শুরু হয়েছে এই হাট থেকে। আর যে আমাকে রাজশাহীর কবুতর কালেক্ট করে দিত সে হচ্ছে এই যে আমার বন্ধু খোকন, ঠিক আছে। ও কিন্তু ওর সাথে আমার পরিচয়টা একদম ছোটবেলা থেকে। তো ও হচ্ছে আমার রাজশাহীতে আমার ফুফাতো ভাই থাকে, আমার ফুফাতো ভাইয়ের ফ্রেন্ড, এই সুবাদে ওর সাথে আমার পরিচয়। এবং রাজশাহীর কবুতর টুকটাক ওই আমাকে কিনে দিত। আমার আসলে কালার টালার এগুলো খুব একটা পছন্দ হইতো না, ভালো লাগতো না। ও বলতো না এই কবুতরটা ভালো, এই কবুতরটা তোরা রেস করলে আসবে। এভাবে আমাকে অনেক কবুতর ও কিনে দিয়েছে ফার্স্টে। এবং আপনারা জানলে অবাক হবেন, শুরুর দিকে আমি কবুতর বোঝার জন্য আপনার তাও কেরকম কবুতর কিনে নিয়ে গেছি রে এখান থেকে, ঠিক আছে। 70-80-90 এরকম করে কবুতর নিয়ে গেছি আমি, ঠিক আছে। এরকম এই খাঁচাগুলো কিনে দিয়েছিলাম, ওগুলো দিয়ে টোটাল তিনটা কিনে দিয়েছিলাম, দিয়ে টোটাল এভাবে নিয়ে যেতাম, ঠিক আছে। নিয়ে যেয়ে মনে করেন যেটা ভালো লাগতো দেখতাম, কোনটা ভালো কোনটা খারাপ, এভাবে দেখতে 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 আস্তে জ্ঞান হয়েছে। এভাবে টোটাল মনে হয় আমি 600 মতো কবুতর আমি কিনেছি। দিয়ে কিনে বোঝার চেষ্টা করেছি, প্রথমে হাট থেকে কিনেছি, তারপরে প্লেয়ারদের বা হাতে কিনেছি। এভাবে আস্তে আস্তে রাজশাহীর কবুতরগুলো নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে। খোকন, তুমি তোমার পছন্দ মতো কয়েকটা কবুতর আজকে দেখাও তো, যদিও হাট শেষ কবুতর খুব একটা নাই, একটা দুইটা তুমি তোমার পছন্দ মতো দেখাও। আর সাথে আছে হচ্ছে জাকির ভাই, আমাদের ক্লাবের মেম্বার, আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। খোকন দেখাও, এই সবুজটা দেখো, দোয়াজ। আমরা কিন্তু আজকে ওর পছন্দ দেখব। কি কবুতরটা বাইর করলো দেখেন, দেখছেন চোখটা? এই যে কবুতর দেখেন, এই নটটা সুন্দর ছিল কিন্তু দুই চক্ষা। এই সাইডে কবুতর খুব একটা নাই, একটা কবুতর। এই কবুতরটা কেমন দেখো তো, কালদম। হ্যাঁ এটা কালদম। এটা হচ্ছে কালদম, এটা হচ্ছে কালদম, কানিটাল আছে। এইখানে কি আছে, এইখানে কি রে খোকন, আর কবুতর খুঁজে পাচ্ছিস না? হ্যাঁ আর কবুতর চোখে পড়ছে না, না আর কবুতর চোখে পড়ছে না, ঠিক আছে। খেল আছে আমার বাড়িতে, আছে হিনো, দেখি হাত খেল কোথায়, ঠিক আছে। হাত খেল মানে হচ্ছে হাতে ডিগ বাজি দেয় যেটা, ওটাকে বলা হচ্ছে হাত খেল। ছাড়ুন দেখি, দেখছেন অবস্থা, দেখি দেখি এটা ছাড়ো না, দেখছেন আপনারা ভালো করে জিনিসটা ফলো করেন। এখানকার কবুতরের মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে হাতের মধ্যে, এই যে দেখেন ডিগ বাজি খাইলো, দেখা গেছে? দেখি 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 আরেকবার মারান দেখি। তারপরে এইখানে আপনার কবুতর গুলো, এই কবুতরটা বের করলাম তো দেখি, এই কবুতর গুলা কিন্তু খুব একটা ভালো উড়ে না, খালি এরকম নিচে ডিগ বাজিয়ে দেয়। হ্যাঁ না এইটা তো উড়বে, এটা দেখ এটা কেমন লাগে তখন, এই কবুতর গুলা রেসে আসে এই টাইপের কবুতর গুলাই, মনে করেন এই চোখের কবুতর যেগুলো আছে রাজশাহীর, এই কবুতর গুলা রেসে আসে মোটামুটি 25 কিলো পর্যন্ত এই কবুতর গুলা অনায়াসে আইসা পড়ে।
কিন্তু একটু শরীর স্বাস্থ্যটা ভালো করতে হয়। যেমন এই যে দেখেন, শরীর কিন্তু 100% ফিট না, যতটুকু ফিট থাকা দরকার তত ফিট না। এই রেসে দেওয়ার জন্য ফিটটা থাকা লাগবে। এই কবুতর দেখি, এই যে একটা কবুতর দেখছেন, এইটা অত ভালো না, ওইটা সাদাটা ভালো ছিল না রে। চাচা কোথায় গেল ভাই? চাচা চলে গেছে পান্টান খেতে দরমে। চাচা পান্টান খেতে গেছে। আর কি আছে দেখি, আর একটা দুইটা সবুজ। এই নটা দেখলে দেখেন, এই নটা দেখি, কখন চলে যাচ্ছে। ওকে কখন, বাই বাই, ভালো থাকো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ও চলে গেল, একটু ব্যস্ততা আছে। এই যে দেখেন, একটা সবুজ কবুতর দেখতেছি আমরা। এই যে একটা সবুজ কবুতর, ঠিক আছে, সবুজ হচ্ছে, ওনারা বলে সবুজ, আমরা বলি হচ্ছে সবজি। এখানে আছে হচ্ছে একটা জাক কবুতর। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই যে একটা জাক কবুতর, এই যে জাক কবুতর। এই কবুতরটা সাইজে অনেক বড়, হ্যাঁ মোটামুটি সাইজে বেশ বড়। এটার দাম কেমন চান? এই লালটা একটু বের করেন তো, এই কবুতরটা দেখেন, দেখছেন এই কবুতরটা ভালো আছে। এই যে মুখের মধ্যে বেচারা ধান আটকে আছে, দেখছেন ধান খাওয়াইছে মাত্র মুখে ধান আটকে আছে। এই যে কবুতরটা, এইখানে এই কবুতর একটু বের করেন জনি ভাই। এই কবুতরটা মোটামুটি সুন্দর আছে, ওভারঅল খারাপ না দেখতে। কখন চলে গেল, কখন চলে গেল, ঠিক আছে আমি জানি না দেখা যাচ্ছে কতটুকু, কিন্তু এই কবুতরটা মোটামুটি ভালো। এই টাইপের একটা কবুতর সোহান ভাইয়ের বাসায় দেখছি। সোহান ভাই কই? এই সেম একটা অ্যাজ ইট ইজ ক্যাটাগরির একটা কবুতর সোহান ভাইয়ের বাসায় দেখে আসলাম, চোখ মোটামুটি সুন্দর। এখানে একটা লাল গররা কবুতর আছে, এটাও সুন্দর, ঠিক আছে। মূল ব্যাপারটা হচ্ছে যে এখন মনে করেন হাটের শেষ দিক তো, আর শেষ টাইম আসলে কবুতরে ওইরকম যে ইটা থাকে না, ওইরকম ভালো কবুতর থাকে না। হ্যাঁ ভাই, এই কবুতরটা একটু বের করেন তো, এই যে লালটা 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 লাল পিলন দেখছেন, এটা কি ফুলর বলে নাকি? লাল ফুলর বলে, লাল ফুলর কি 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 এর মাথার নাখা গুলার লাগি সাদা ফুলর হয়, পুরোটা লাল থাকলে লাল মাথা সাদা হয়ে যাবে, মাথা সাদা হবে। এই যে মাথা সাদা, পুরো না হলে সাদা নাখা সাদা, তাই ফুলর, তাই বলবো ফুলর ফুলর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন একটা কবুতর, দিল্লি দূরে লাগা। দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।